হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে একটা ছাদে ফাইপ পালাইতেছি আপনাদেরকে দেখাবো আসলে এটা কীভাবে সাইড ছাদে ফাইপ পালাইতেছি ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার সিঁড়ি ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার এটা দুইটা পার্ট ঠিক আছে সিঙ্গেল ফ্যামিলির জন্য এটা একটা পার্ট এ পাশে একটা পার্ট ঠিক আছে এই পার্টের জন্য আমার এখানে হবে দরজা যেটা দেখতেন সিঁড়ি দুইটা এটা একটা দরজা ঠিক আছে এটা একটা দরজা দরজা ঠিক আছে এটা হলো আমার ডিউ বুট এই যে ডিউ বুটের যে ডপ্লা আছে দেখতে পাচ্ছেন এটা ডিউ বুট এটা হলো এই পাশের ডল এই পাশের আর একটা আছে এই পাশে এই পাশের জন্য আমার এই যে এই ডিউ বুটটা ঠিক আছে এটা হলো দরজা ঠিক আছে সিঁড়িদা উঠতেই এখানে দরজা একটা এখানে একটা দরজা ঠিক আছে এই জায়গায় নাই কিছু দেখতে পারতেছেন এখন আমার এটা ডিভো ঠিক আছে এই যে দেখেন এইখানে একটা রুম আছে এখানে ড্রয়িং রুম ঠিক আছে আর ওই ওইদিকে একটা এটা বেডরুম করা হয়েছে এই পাশে এটা বেডরুমের এই যে এটা হলো বেডরুমের ফ্যান এদিকে একটা লাইট যাবে যেখানে একটা লাইট দিচ্ছি ওইদিকে একটা লাইট দিচ্ছি ঠিক আছে আর এই যে এইখান থেকে আবার চলে গেছে আপনার এই যে এখানে এল বাথরুম এটা এখানে বাথরুম ঠিক আছে এখানে বাথরুম হবে এই পাশে কোনায় লাইনটা নিয়ে রাখলাম ঠিক আছে এই রুমটা হচ্ছে আমার এই রুমটার বাথরুম হচ্ছে এই পাশে দেওয়া হবে কোনায় এই জন্য এখানে একটা লাইন রাখা হয়েছে ঠিক আছে এই যে এখানে একটা ফ্যান দেওয়া হয়েছে এই ফ্যানটা থেকে এখানে চলে যাবে ফ্যান বক্স থেকে লাইটের জন্য এই পাশে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার কিচেন রুম এই যে এটা কিচেন রুম হবে ঠিক আছে যে এখানে কাজ করা হচ্ছে ঠিক আছে এই 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 রুমের হয়ে গেল এই রুম ঠিক আছে আমরা এক রুম কমপ্লিট করলাম এখানদার মাঝখান দেওয়া ওয়াল হবে ঠিক আছে এখান দেওয়া ওয়াল হবে ঠিক আছে এই যে দেখেন এই যে এই সাইডটা আমি আপনাদেরকে দেখাই দেখি হবে এই যে এটা হচ্ছে রিবুট বুট এটা হলো রিবুট বুট ঠিক আছে সবকানের লাইন কিন্তু এখানে চলে আসছে এই যে এখানে এখন আমরা এখানে দেখি এই যে এটা হচ্ছে আমার ড্রয়িং রুম ঠিক আছে এই যে এখান থেকে আমরা ড্রয়িং রুমের মেইন লাইন এখান থেকে গেছে এই যে এখান থেকে ড্রয়িং রুমে গেছে এই যে এখানে আসছে ঠিক আছে এখানে একটা লাইট হয়েছে ঠিক আছে আর এদিকে একটা আমরা এই ড্রয়িং রুম এদিকে একটা বাথরুম রাখছি এই যে বাথরুমের লাইন এখানে রাখা হয়েছে ঠিক আছে এখানে একটা লাইট হবে এই যে এখানে একটা লাইট লাইট হবে ঠিক আছে আর এই রুমের রান্নাঘর হচ্ছে এটা ঠিক আছে এটা কিচেন রুম এই যে এখানে হবে এখানে লাইন এই দেখেন এখান থেকে এই যে ডপ হয়ে এখানে সোজা চলে গেছে আমার ডিবিতে ঠিক আছে আর এই যে এটা ড্রয়িং রুমের এখানে একটা লাইট দেওয়া হয়েছে এই যে এখানে ঠিক আছে এখন আমরা আর একটা বেডরুমে যাবো এই যে এই লাইনটা চলে গেছে সোজা বেডরুমে আমরা বেডরুমে লাইন সুজা যাই এই যে এই লাইনটা সোজা এখানে বেডরুমে আসছে আসার পরে এখানে একটা লাইট হয়েছে ওইদিকে একটা লাইট হয়েছে আর এখানদের চলে গেছে ও যে এখানে একটা লাইট হবে এবং ও যে এখানে চলে গেছে আপনার বাথরুমে এখানে বাথরুমে চলে আসছে ঠিক আছে এই হলো আমাদের দুই পাশে এখানে ওয়াল হবে এই পাশে যে দুইটা এই পাশে একটা এই পাশে একটা মাঝখানে ওয়াল হবে ঠিক আছে ওকে এটা দুইটা ফ্যামিলি থাকতে পারবে ঠিক আছে এই জন্য এভাবে করা হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন ঠিক আছে লাইক কমেন্ট করবেন এই ভিডিও আমি কিন্তু কন্টিনিউ দিয়ে থাকি ঠিক আছে আর একটা জিনিস দেখাই আমার যে এই যে এখানে যে ডিভুট এখানে আমার সিঁড়ি এখান দিয়ে লাইন যাবে যেহেতু সিঁড়ি দিয়ে লাইন ডুববে এখানে একটা আমার লাইন আসবে এখান থেকে আমার এই ডিভিতে আসবে আর একটা ওই ডিভিজ যাবে এখান দিয়ে লাইন চলে আসবে এখান থেকে আসবে আমার সিঁড়ি তলে ফাইভ আছে এখান্ত লাইন চলে যাব মেন ডিবিতে চলে যাবে সিঁড়ির গোড়া দিয়ে এখান থেকে একটা করে লাইন চলে আসবে এটাতে একটা এটাতে একটা ঠিক আছে এইভাবে পার্ট টু পার্ট কাজ করবেন তাহলে সবচেয়ে সুবিধা হবে কোনো পরবর্তীতে কোনো ঝামেলা হবে না ঠিক আছে নিচে কাজ করতে কোনো সমস্যায় হবে না নয়তো অনেক সমস্যায় সম্মুখীন হতে হয় পরবর্তীতে কিন্তু অনেক কাটাকাটি করা লাগে ঠিক আছে অনেক কাটা লাগে এই আগে আমরা সব পালায় নিতেছি একবারে একোরেট করে ঠিক আছে দেখুন কোনো কিছু করা লাগবে না এখন নিচে একবারে সহজ হবে সবচাইতে আমরা সব কিছু দিয়ে নিচ্ছি আগেই তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ